গ্র্যান্ড মাস্টার হিসেবে তিনি পরিচিত সারা বিশ্বে। বাঙালি হিসেবে বিশ্বমঞ্চে বহু খুদের অনুপ্রেরণা তিনি। সেই দিব্যেন্দু বড়ুয়া এবার পার রাখলেন আলিপুরদুয়ারে। সেখানে এসে খুদেদের উদ্বুদ্ধ করে শিক্ষামূলক বক্তব্য রাখলেন বিশ্ববিখ্যাত এই দাবাড়ু। বর্তমান প্রজন্মকে দাবা খেলায় উদ্বুদ্ধ করতে শনিবার সন্ধে আলিপুরদুয়ারের একটি স্বনামধন্য হোটেলে আয়োজিত একটি সভায় শিক্ষামূলক বক্তব্য রাখেন তিনি। তাকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন আলিপুরদুয়ারের ক্রীড়াপ্রেমী ও দাবা খেলার সঙ্গে যুক্ত মানুষজন। আমার ইচ্ছা যে এই সংখ্যাটা যেন আরও বাড়ে, এবং সেই বাড়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জেলাগুলোতে ছড়িয়ে দিতে হবে। তার কারণ জেলাতে যখন আমাদের পশ্চিমবঙ্গের সব কিছু অ্যাক্টিভিটি কিন্তু কলকাতা কেন্দ্রিক, সুতরাং যখন টুর্নামেন্ট হয় এই জেলাগুলোর থেকে নিয়ে গিয়ে খেলানো হয়তো অনেক বাবা মার পক্ষে অনেক গার্জেনদের পক্ষে সম্ভব হয় না, সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। সুতরাং আমরা যদি এখানে যদি টুর্নামেন্ট করতে পারি, আমরা যদি সেই পরিকাঠামো তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু আজকে আমরাই এই প্রত্যন্ত জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা প্রচুর খেলোয়াড়কে খুঁজে পাব যারা সেই ডিস্ট্রিক্ট এবং বাংলাকে সমৃদ্ধ করবে, বাংলার নাম সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও তারা তৈরি করতে পারবে। এদিন তিনি খুদে দাবাড়ুদের সঙ্গে কয়েক চাল দাবাও খেলেছেন। আশ্চর্যের বিষয়, আলিপুরদুয়ারের অত্যন্ত গ্রামাঞ্চলে দেবস্মিত দে নামে এক খুদে দাবাড়ু তার সঙ্গে দাবা খেলায় ড্র করেছে। মূলত আলিপুরদুয়ার জেলা দাবা সংস্থার পরিচালনায় এবং ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান, এবং মূলত উত্তরবঙ্গের তথা আলিপুরদুয়ারের খুদে দাবাড়ুদের উৎসাহ দিতে এবং কী করে তারা আরও ভালো খেলবে এবং কীভাবে এগিয়ে যাবে তার উদ্দেশ্যেই ওনার আশা। অ্যাকচুয়ালি দাবা আমরা গত 20 বছর যাবৎ, 21 বছর যাবৎ আমরা এই খেলাটাকে মানুষের মানসিক চেতনা বৃদ্ধির জন্য বা ছাত্রদেরকে একটু উৎসাহিত করবার জন্য, ছাত্রদেরকে এই জগতে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং বিগত 20 বছর যাবৎ আলিপুরদুয়ারের প্রচুর মানুষ চেস খেলছে, এতে উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে। আলিপুরদুয়ার থেকে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, ওরা রেটিং, অনেক রেটিং প্লেয়ার এখানে আছে। তো যেই হোক, এটা আমাদের সামগ্রিক প্রচেষ্টাতে এরা সম্ভব হয়েছে, এবং আমাদের এই প্রচেষ্টাতে উৎসাহিত হয়ে বিশ্বখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং আমরা সেই যোগাযোগের ভিত্তিতে আমরা ওনাকে আলিপুরদুয়ারে আমন্ত্রণ জানিয়েছি, উনি এসেছেন। এদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তার সাথে ডুয়ার্সের ঐতিহ্য হিসেবে গন্ডারের একটি মূর্তি তুলে দেওয়া হয়। এদিন সম্বর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা দাবা সংস্থার সভাপতি দুলাল ঘোষ, সম্পাদক সুনীল ভৌমিক, জেডি এর চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, ভূমি ও পুনর্বাসন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।